উঠতি বয়সী বাচ্চাদের সমস্যা গ্রোথ পেন এ সম্পর্কে আলোচনা করেছেন বিশিষ্ট বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। স্নেহা বয়স 6 বছর, ঢাকার একটি নামকরা ইংলিশ মিডিয়াম স্কুলে নার্সারিতে পড়ে। প্লে গ্রুপে থাকা অবস্থায় ভালোই ছিল, কিন্তু ইদানিং সে স্কুল থেকে আসার পর মার কাছে পা ব্যথার কথা বলে। মাঝে মাঝে ব্যথা বেড়ে গেলে কান্নাকাটিও করে, কিছুদিন কম থেকে আবার বেড়ে যায়। স্নেহার বাবা মা তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে জানতে পারে গ্রোথ পেন জনিত সমস্যায় ভুগছে। গ্রোথ পেন হলো স্কুলে যাবে বা যেতে শুরু করছে এমন শিশুদের দুই পায়ের মাংসপেশিতে এক ধরনের অস্বস্তিকর চাবানো প্রচণ্ড থেকে মাঝারি মানের ব্যথা, যা শেষ বিকেলে বা সন্ধ্যার পরে হতে পারে। এ ধরনের ব্যথায় শিশুর মাঝরাতে ঘুম ভেঙে যেতে পারে। গ্রোথ পেন সাধারণত 3 থেকে 4 বছর বয়সে বেশি হয়ে থাকে, তারপর সে কিছুদিন ভালো থাকে। আবার তার 8 থেকে 12 বছর বয়সে এ ব্যথা দেখা দিতে পারে। ছেলেদের চেয়ে মেয়েদের ক্ষেত্রে এ ধরনের ব্যথায় আক্রান্ত হওয়ার প্রবণতা একটু বেশি। কারণ, যদিও এর নাম গ্রোথ পেন, কিন্তু এটা শিশুদের বাড়ন্ত হারের কোনো গাঠনিক পরিবর্তন জনিত রোগ নয়। এটি শুধু শিশুদের প্রাত্যহিক জীবনে অতিরিক্ত ব্যবহারের ফলে সৃষ্ট একটি লক্ষণ। অতিরিক্ত দৌড়ঝাঁপ, লাফালাফি, সিঁড়ি দিয়ে ওঠানামার পরিপ্রেক্ষিতে গ্রোথ পেন হতে পারে। সাধারণত কোনো শিশু যদি সারাদিন খেলাধুলায় মত্ত থাকে, তাহলে তার বেলায় এই ধরনের ব্যথা হওয়ার ঝুঁকি বেড়ে যায়। লক্ষণ: গ্রোথ পেন এর লক্ষণগুলো শিশুদের বিভিন্ন রকম হতে পারে। কারো ক্ষেত্রে অনেক ব্যথা থাকে, আবার কারো থাকে না। বেশিরভাগ শিশুর বেলায় প্রতিদিন ব্যথা হয় না, এ ব্যথা আসে আর যায়। কখনো কারো ক্ষেত্রে কয়েক মাস এমনকি বছর পর্যন্ত ব্যথা থাকতে পারে, সাধারণত বিকেল বা সন্ধ্যার সময়, অথবা কারো ক্ষেত্রে রাতের আহারের আগ মুহূর্তে বা বিছানায় শুতে যাওয়ার আগ মুহূর্তে ব্যথা হয়ে থাকে। মাঝে মাঝে ব্যথা এত তীব্র হতে পারে যা শিশুটিকে রাতে ঘুম থেকে জাগিয়ে তোলে। ব্যথাটি সকালে সম্পূর্ণরূপে চলে যায়। এই ব্যথা শিশুর কর্মক্ষমতা এবং স্পৃহাকে কখনোই প্রভাবিত করে না। ব্যথা শিশুটির দুপায়ের অনুভূত হতে পারে, যা সাধারণত হাঁটুর উপরের এবং পেছনের মাংসপেশিতে পরিলক্ষিত হয়। গবেষণায় দেখা গেছে যেসব শিশুর গ্রোথ পেন থাকে, তারা সাধারণত ব্যথার প্রতি বেশি সংবেদনশীল হয় এবং তাদের এর সাথে মাথা ও পেটে ব্যথা থাকে। রোগটি নির্ণয়: একজন চিকিৎসক উপরিউক্ত লক্ষণগুলো নিয়ে যদি কোনো শিশু তার কাছে আসে, তাহলে শিশুটিকে যথাযথ পরীক্ষা করে এবং তার সাথে কথা বলে রোগটি নির্ণয় করতে পারেন। এক্ষেত্রে তাকে মাংসপেশির ব্যথার অন্য কারণগুলো যথাযথভাবে বিবেচনায় নিয়ে সঠিক পরীক্ষার মাধ্যমে সিদ্ধান্তে উপনীত হতে হবে। প্রয়োজনে রক্ত পরীক্ষা যেমন CBC, ক্যালসিয়াম, ভিটামিন ডি, B12 ইত্যাদি রক্ত পরীক্ষা করা যেতে পারে। চিকিৎসা: গ্রোথ পেইনের সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। সুস্থির সংবাদ হলো এই রোগ কোনো প্রকার জটিলতা সৃষ্টি করে না এবং শিশুর দৈহিক বৃদ্ধির ক্ষেত্রে কোনো প্রভাব ফেলে না। এটা সাধারণত নিজে নিজে 1 থেকে 2 বছরের মধ্যে সেরে যায়। শিশুকে কিছু সুনির্দিষ্ট নিয়ম মেনে চলতে উৎসাহিত দিলে অনেক ক্ষেত্রেই তা বছরখানেকের মধ্যে ভালো হয়ে যায়। গ্রোথ পেইনের চিকিৎসা নির্ভর করে শিশুটির ব্যথার তীব্রতার উপর। এক্ষেত্রে নিচের পদ্ধতিগুলো গ্রহণ করলে শিশুটিকে সুস্থি এবং ব্যথামুক্ত করা যায়। স্ট্রেচিং এক্সারসাইজ: চিকিৎসকের দেখানো মতে দুই পায়ের মাংসপেশিগুলোকে স্ট্রেচিং করা যায়। পায়ের মাংসপেশিতে বৈজ্ঞানিক উপায়ে মাসাজ করা যায়। পায়ের মাংসপেশিগুলোতে গরম পানি সেঁক দেওয়া যায়, যা খুবই কার্যকর। তবে তা খুবই সতর্কতার সাথে দিতে হবে, যাতে পা পুড়ে না যায় এবং তা কখনোই ঘুমন্ত অবস্থায় দেওয়া যাবে না। অনেক ক্ষেত্রে শিশুকে ঘুমানোর আগে কুসুম গরম পানি দিয়ে গোসল করানো যেতে পারে, ওয়ার্ম বাথ। তবে মাথায় অবশ্যই নর্মাল পানি দিতে হবে।
শিশুকে নিয়মিত সুষম খাবার দিতে হবে। মাছ, মাংস, ডিম, দুধ, ফলমূল, শাকসবজি পরিমিত পরিমাণে খাওয়াতে হবে। খেয়াল রাখতে হবে শিশুটি যেন বাইরে খাবার না খায়, পাশাপাশি পরিমিত ঘুমানোর অভ্যাস গড়ে তুলতে হবে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।